আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। পরমাণু যখন আবিষ্কার হয় তখন পরমাণু দেখতে কীরকম, পরমাণুর ভিতরের গঠনটা কীরকম সেটা নিয়ে একটা তোলপাড় সৃষ্টি হয় যখন পরমাণু আবিষ্কৃত হয়। পরমাণু আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা অ্যানালাইসিস করা শুরু করেন যে পরমাণু দেখতে কেমন, পরমাণুর ভেতরের গঠনটা কীরকম। এই জিনিসটা বের করতে করতে সর্বপ্রথম একজন বিজ্ঞানী নাম জে থমসন, তোমরা ফিজিক্সে পড়বে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিদ্যা, সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায় সম্ভবত, ওই অধ্যায়টাতে থমসন মডেল নামে পড়বে। তো যেটা বলছি, পরমাণু যখন আবিষ্কৃত হয় সর্বপ্রথম পরমাণুর মডেল প্রস্তাব করেন বিজ্ঞানী থমসন। থমসনের মডেলটা কী ছিল? থমসন বলেন যে উনি মন গড়া একটা থিওরি দিয়েছিলেন, ওনার মন গড়া, সেটা হচ্ছে কিশমিশ পুডিং মডেল। কি কিশমিশ পুডিং মডেল? থমসনের মডেলের আরেকটা নাম কি? কিশমিশ পুডিং মডেল। কি কিশমিশ পুডিং মডেল? পুডিং, ডিমের ফুটিং আছে না, ফুটিং ফুটিং আসতে হবে, পুডিংয়ের উপর কিশমিশ যেভাবে ছড়ানো ছেটানো থাকে, পরমাণুর ভেতরে ইলেকট্রন সমূহ র্যান্ডমলি সেভাবে ছড়ানো ছেটানো থাকে, এটা হচ্ছে থমসনের মতবাদ, যেটা ছিল ভিত্তিহীন, এটা নিয়ে তেমন সাড়া পায়নি অনেকদিন ছিল, কিন্তু শুনে বোঝা যায় পরমাণুর ভিতরে ইলেকট্রন কিশমিশের ভেতর কিশমিশের মতো কীভাবে ছড়িয়ে ছড়িয়ে থাকবে, এটার কোনো ভিত্তি আছে? ভিত্তি নেই। তো এই ভিত্তিহীন মতবাদ অনেক দিনে স্থায়ী ছিল। এরপর বিজ্ঞানী রাদারফোর্ড আসেন, রাদারফোর্ড খুব সুন্দর একটা পরমাণুর মডেল প্রস্তাব করেন যেটা সৌর মডেল নামে পরিচিত, ঠিক আছে? তো রাদারফোর্ডের পরমাণু মডেল অনেক গ্রহণযোগ্য, যথেষ্ট প্রমাণাদি সম্পন্ন, তেমন একটা ভুল ছিল না, সেই মডেল অনেক দিনে স্থায়ী ছিল। রাদারফোর্ডের মডেলটা অনেকদিন মানুষ ধরে নিয়েছিল যে এটাই তোমার আসল পরমাণু মডেল, কিন্তু প্রত্যেক জিনিসের ত্রুটি আবিষ্কার করাই বিজ্ঞানের কাজ। বিজ্ঞান দিনের পর দিন আপডেট হয়, বিজ্ঞান হচ্ছে আপডেটেড আর কোরআন হচ্ছে লেটেস্ট, মনে রাখবে কোরআন সবসময় লেটেস্ট আর বিজ্ঞান আপডেট হয়, কোরআন কখনো আপডেট হয় না। যাক, একটু ধর্মীয় কথার দিকে চলে যাচ্ছে। তো বিজ্ঞান দিনের পর দিন আপডেট হবে, ঠিক আছে? তো রাদারফোর্ডের মডেল যখন ব্যাপক সাড়া পায় তখন বিজ্ঞানী নিলস বোর, তিনি রাদারফোর্ড মডেলের কিছু সীমাবদ্ধতা আবিষ্কার করেন। তিনি রাদারফোর্ডকে বলেন যে আপনার মডেলে এই 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 ভুল আছে। বোর রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলোকে শুধরে দিয়ে রাদারফোর্ডের মডেল একদম অ্যাকসেপ্ট, মানে একদম বাদ দিতে বলা নেই, ওটার কিছু সংশোধন করে বোর পরমাণু মডেল আবিষ্কার করেন। সেই বোর পরমাণু মডেল আজ পর্যন্ত স্বীকৃত সবার কাছে। যদি পরবর্তীতে অন্য কোনো বিজ্ঞানী বোরের মডেলের কোনো ভুল বের করতে পারেন, ভুল বের করে সমাধান দিতে হবে, ভুল বের করে সমাধান বের করতে পারে, তাহলে আমরা আজ থেকে 50 বছর পরে যখন আমাদের ছেলে মেয়েরা রসায়ন পড়বে তখন আমরা আরেকটা ইতিহাস শুনতে পারব, ঠিক আছে? প্রত্যেক জিনিস আপডেট হয়। রাদারফোর্ডের মডেল বোর সূত্রে দিয়েছেন। একটা সময় মনে করা হতো পৃথিবী সূর্যের চারদিকে করে, এটা সবাই সত্য মনে করেছিল, এই মতবাদটা 200 বছর স্থায়ী ছিল। সে সময় যারা বলতো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে মেরে ফেলার পর্যন্ত নির্দেশ ছিল, এটা একটা অবিশ্বাস। পরবর্তীতে বিজ্ঞানীরা বলল যে সূর্য পৃথিবীর চারদিকে নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এখনও এটা স্বীকৃত আছে আর কি। যাক, তো প্রথমে আমরা পড়ব রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের বিল্ড আপটা পড়বে, এসএসসিতে পড়েছে, এসএসসির সাথে এখানে মিল আছে, কিন্তু এসএসসির মানে এসএসসিতে মুখস্থ করেছে, এখন আসলে বুঝবে রাদারফোর্ড পরমাণু মডেলটা কী, ঠিক আছে? তো
আমরা মডেলটা আগে বিল্ড আপ করবো, তারপর এটার ভুলগুলো দেখবো, ওই ভুলগুলো সংশোধন করাই তো পরমাণু মডেল, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখব, তাহলে আমরা প্রথমে দেখবো রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড, তুমি যে মনে করো তুমি একটা কিছু আবিষ্কার করলা, তুমি একটা যে কোনো জিনিস আবিষ্কার করলা, তোমাকে যথাযথ এভিডেন্স দেখাতে হবে যে আমি এটা 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 করেছি, এটা করে 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 আমি এরকম দেখেছি, আমি একটা মতবাদ আবিষ্কার করতে চাই। রাদারফোর্ড যে একটা মডেল দিবেন, তাকে দেখাতে হবে যে আমি এরকম এরকম একটা পরীক্ষা করেছি, পরীক্ষা করে আমি এরকম এরকম দেখতে পেয়েছি, পরীক্ষার প্রমাণগুলোই এই পরীক্ষা থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। তাহলে আমরা প্রথমে দেখব যে রাদারফোর্ড মডেল আবিষ্কার করার আগে তিনি কি কি পরীক্ষা করেছিলেন, কি কি স্টেপ গ্রহণ করেছিলেন। আমাদের প্রথমে দেখতে হবে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা নামে একটা পরীক্ষা করেছিলেন, এক্সপেরিমেন্ট করেছিলেন, যে পরীক্ষা থেকে তিনি কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা প্রথমে জানব। প্রথমে আমরা দেখব রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। দেখি আলফা কণা কি, প্রথমে জানতে হবে আলফা কণা হচ্ছে হিলিয়াম 2 4++ দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা। আলফা কণা কোথায় দেখতে পাওয়া যায়? অনেকে অন্ধকারে যখন হাত ঘড়িটা আমরা দেখি, আমরা দেখি আমাদের ডিজিটগুলো, ডায়ালের ডিজিটগুলো একটু চিকচিক চিকচিক করে, ওগুলো আসলে আলফা কণা বিকিরণ করে। অনেকের দেয়াল ঘড়িতেও বড় কিছু ঘড়ি আছে, আমাদের বাসায়ও আছে, কারেন্ট চলে গেলে মনে হয় অক্ষরগুলো জ্বলতেছে। কারণ কি? কারণ হচ্ছে অক্ষরগুলো থেকে আলফা কণা বিকিরণ হয়। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে? তো আলফা কণা পরীক্ষা, রাদারফোর্ড একটা কী নিলেন, পর্দা। এটা কি একটা পর্দা দেখতেছো না, জিঙ্ক সালফাইড পর্দা, বুঝলেন? পর্দার সামনে তিনি একটা সোনার পাত, স্বর্ণের গোল্ড নিউক্লিয়াস নিলেন, এই গোল্ড নিউক্লিয়াস জিঙ্ক সালফাইড পর্দা নিলেন, গোল্ড নিউক্লিয়াস নিলেন, এই পাশ থেকে আলফা কণা ফায়ার করছে, আলফা কণা নিক্ষেপ করছে, আলফা কণা, এই যে আলফা কণা, আলফা কণা, এই আলফা কণা, আলফা কণা, এই এই কথা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা, গোল্ড নিউক্লিয়াস আছে, এদিক থেকে আলফা কণা ফায়ার করা হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে। আলফা কণা কেন নিক্ষেপ করা হচ্ছে? আলফা কণা বলেছে বিচ্ছুরণ করে, জিঙ্ক সালফাইড পর্দার উপর যখন আলফা কণাগুলো এসে পড়বে, এখানে চিকচিক প্রতিপ্রভা সৃষ্টি করবে, ব্লিঙ্ক করবে, ঠিক আছে? তাহলে আমাদের পরীক্ষার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা নিল, গোল্ড নিউক্লিয়াস নিল, আলফা কণা ফায়ার করছে। এবার আমরা পর্যবেক্ষণে চলে যাই, আমরা কি দেখতে পাই যখন এই একটা প্রজেক্টের সামনে আলফা কণা নিক্ষেপ করা হচ্ছে। রাদারফোর্ড লক্ষ্য করলেন অধিকাংশ আলফা কণা, বেশিরভাগ আলফা কণা, অনেক বেশি পরিমাণ আলফা কণা সোজাসুজি চলে যায়, যে পথে এসেছে সেই পথে সোজাসুজি সোজাসুজি একদম এই সোজা এই সোজা সোজাসুজি গিয়ে ডিরেক্ট পর্দায় হিট করে। কি বলেছে? আলফা কণা ফায়ার করলেন কোনো র্যান্ডমলি, আলফা কণা ফায়ার করার পর সবার প্রথমে দেখা যায় যে অধিকাংশ সংখ্যক আলফা কণা, বেশি সংখ্যক আলফা কণা একদম সোজাসুজি চলে যায়। এই যে সোজাসুজি এসে এখানে হিট করলো, এখানে একটু স্পার্ক করবে, এই যে সোজাসুজি এসে এখানে হিট করলো, এখানে একটু স্পার্ক করবে, এই যে এটা সোজাসুজি এসে এখানে হিট করলো, এখানে একটু স্পার্ক করবে, এই যে সোজাসুজি এসে এখানে স্কুট করলো, একটু স্পার্ক করবে, বেশি সংখ্যক আলফা কণা সোজাসুজি চলে যায়। খুবই কম সংখ্যক আলফা কণা পথ পরিবর্তন করে, গতিপথ বেঁকে যায়, খুবই কম সংখ্যক, বেশি সংখ্যক আলফা কণা সোজাসুজি চলে যায়, খুবই কম সংখ্যক আলফা কণা গতিপথ পরিবর্তন করে। এই যে এটা দেখো, এই এসে বেঁকে গেল না, বেঁকে গিয়ে এখানে হিট করবে, এখানে স্পার্ক সৃষ্টি হবে, প্রতিপ্রভা সৃষ্টি হবে। এই যে এই রেখাটা দেখো, এই এসে বেঁকে গেল না, বেঁকে গিয়ে এখানে স্পার্ক সৃষ্টি হবে। তাহলে প্রথমে কি দেখলাম? অধিকাংশ আলফা কণা সোজাসুজি চলে যায়,
খুবই কম সংখ্যক আলফা কণা গতিপথ পরিবর্তন করে, এর চেয়েও কম সংখ্যক প্রতি 20,000টির মধ্যে একটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 20,000টির মধ্যে একটি আলফা কণা যে পথে যায় সে পথে ফিরে আসে, যে পথে আসে সে পথে ফিরে যায়। খুবই কম সংখ্যক প্রতি 20,000টির মধ্যে একটি আলফা কণা যে পথে আসে সে পথে ফিরে যায়। এই হচ্ছে পরীক্ষা পর্যবেক্ষণ। এবার আসবো সিদ্ধান্ত। পরীক্ষা কি আবার একটু বলি, জিঙ্ক সালফাইড পর্দা, গোল্ড নিউক্লিয়াস, আলফা কণা ফায়ার করা হচ্ছে। পর্যবেক্ষণ কি, অধিকাংশ আলফা কণা সোজা সোজা চলে যায়, এখানে স্পার্ক সৃষ্টি করে, খুবই কম সংখ্যক আলফা কণা গতিপথ বেঁকে যায়, স্পার্ক সৃষ্টি করে, এর চেয়েও কম সংখ্যক প্রতি 20,000টির মধ্যে একটি আলফা কণা যে পথে আসে সে পথে ফিরে যায়। এখন এই পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? আমি সব ধরে 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 পড়াই, আমার ক্লাস বড় হতে পারে, ফার্স্ট পড়ালেখাতে কোনো বরকত নেই, আধা ঘন্টায় শেষ করে দিতে পারবো, দরকার নাই, তোমরা নিতে পারবা না। কথা হচ্ছে মাথায় ঢুকাই ঢুকে মাতুল মাজ্জা ভরা ছিল, মাতুল মারা ভরা মানে ফেরাক যেরকম মালে ঢুকাই দিলে এভাবে টান দিয়ে আর বের করা যায় না, পড়াটাও মাতুল মারি পেরেক ঢুকাই দেবো মাথার ব্যথায়, সময় লাগতে পারে কাজে দেবে। তাহলে আমরা আলফা কণা পরীক্ষাটা দেখলাম, এবার আমরা দেখব এই পরীক্ষাটা করে আমরা কী কী সিদ্ধান্ত উপনীত হতে পারি, রাদারফোর্ড কী কী সিদ্ধান্ত উপনীত হয়েছে। সর্বপ্রথম রাদারফোর্ড বলেন পরমাণু সৌরজগতের মতো, সৌরজগতের অধিকাংশ স্থান ফাঁকা না, গ্রহ উপগ্রহগুলো বাদে বাকি অধিকাংশ স্থান ফাঁকা না, এখানে যেহেতু বেশি সংখ্যক আলফা কণা সোজাসুজি চলে গেছে, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় নাই, তাহলে আমরা বলতে পারি পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। ঠিক আছে, পরমাণু সৌরজগতের মতো, সৌরজগতে পরমাণু সৌরজগতের মতো, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, পরমাণু সৌরজগতে মত। ঠিক আছে, দুই নম্বর পয়েন্টটা কি, সৌরজগতে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে, জানে সৌরজগতে গ্রহসমূহ সূর্যকে যেভাবে কেন্দ্র করে ঘুরে, পরমাণুতে ইলেকট্রনসমূহ একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরে, সৌরজগতে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরে, পরমাণুতে ইলেকট্রনসমূহ একটি জিনিসকে কেন্দ্র করে ঘুরে। রাদারফোর্ড সেই জিনিসটার নাম দেন নিউক্লিয়াস, অর্থাৎ দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এক নম্বর পয়েন্ট পরমাণু সৌরজগতের মতো, দুই নম্বর পয়েন্ট পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। কীভাবে বুঝলাম, সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে যেভাবে কেন্দ্র করে ঘুরে, পরমাণুতে ইলেকট্রনসমূহ একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরে, সেই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তৃতীয় পয়েন্ট, এবার আমরা এদিকে আসব, তৃতীয় পয়েন্ট, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, পরমাণুর কেন্দ্র থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। কিভাবে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, আমার অধিকাংশ আলফা কণা সোজা সোজা চলে গেছে, কোনো সমস্যা নেই, আমি এগুলো আলফা কণা হিট পাওয়ার ফায়ার করছি না, আলফা কণা মানে হিলিয়াম 2, 4, ++ দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, আলফা কণা নিজে পজিটিভ চার্জ, আলফা কণা নিজে পজিটিভ চার্জ। তাহলে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট কণা এই গেল 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 গেল, যখন এই নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস,
এই নিউক্লিয়াসের কাছাকাছি যখন আসতেছে সেটা বেঁকে যাচ্ছে, এই নিউক্লিয়াসের কাছাকাছি যখন আসতেছে সেটা বেঁকে যাচ্ছে। এই ঘটনা কেন হচ্ছে? আলফা কণা নিজে পজিটিভ চার্জ, এটা এদিকে গেল 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 গেল, এখানে এসে কেন বেঁকে যাচ্ছে? পজিটিভে পজিটিভে বিকর্ষণ হয়, এটার কাছাকাছি এসে বিকর্ষিত হচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে এটা কোন চার্জ বিশিষ্ট আমি এখনো জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার একটা আলফা কণা যখন নিউক্লিয়াসের কাছ দিয়ে যায় তখন সেটা দিক পরিবর্তন করে, বিকর্ষিত হয়। তাহলে আমার বুঝতে হবে নিউক্লিয়াস অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত, কারণ আলফা কণাও ধনাত্মক চার্জযুক্ত। এটা যদি ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় তাহলেই তো এটা বেঁকে যাবে, ঠিক আছে না? আচ্ছা, এটা যদি নেগেটিভ চার্জ বিশিষ্ট হইতো তাহলে এই আলফা কণাগুলো এদিকে এসে এখানে ঢুকে যেত, কারণ মাইনাসকে টানবে, মাইনাস প্লাসকে টানবে, আলফা কণা পজিটিভ চার্জ। এটা যদি মাইনাস চার্জ বিশিষ্ট হতো তাহলে এই আলফা কণাগুলো এসে এখানে ঢুকে যেত, কিন্তু এটা যেহেতু হচ্ছে না আমরা দেখছি, তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। কোনো কথা বলা যাবে না, প্লিজ চুপ করে শুনে থাকতে হবে, ক্লিয়ার? এবার চার নাম্বার পয়েন্ট, তাও নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াসের আকার খুব ছোট, কেন নিউক্লিয়াসের আকার খুব ছোট? অধিকাংশ আলফা কণা নিক্ষেপ করলাম সোজা সোজা চলে গেল, এর চেয়েও কম সংখ্যক আলফা কণা বেঁকে গেল, খুবই কম, প্রতি 20,000টির মধ্যে একটি যে পথে গিয়েছিল সে পথে ফিরে আসে। আচ্ছা, একটা জিনিস কখন হবে? বাড়ি খেয়েই তো বিপরীত দিকে চলে আসবে, তাই না? এদিকে গেলে তো সোজা চলে যেত, এদিকে গেলে তো সোজা চলে যেত, এটা এই এখানে নিশ্চয় বাড়ি খাইছে কোনো একটা জিনিসের সাথে, নিশ্চয় কোনো একটা জিনিসের সাথে বাড়ি খাইছে। আমার বিপরীত দিকে ফিরে আসতেছে মাত্র একটি আলফা কণা, একটা। নিউক্লিয়াসটা যদি এত বড় হতো, মানে নিউক্লিয়াসটা যদি এই এটা পুরো হতো, তাহলে সবগুলো আলফা কণা এদিকে চলে আসতো, তাই না? নিউক্লিয়াসটা যদি আবার এত বড় হতো তাহলে এই আলফা কণাগুলো এদিকে চলে আসতো। নিউক্লিয়াস একদম ছোট, একটা আলফা কণা বারেকের বিপরীত দিকে চলে আসে, একটা আলফা কণা, শুধু 20,000টির মধ্যে একটি আলফা কণা একটা ভারী জিনিসের সাথে বারেকে বিপরীত দিকে চলে আসে। নিউক্লিয়াস যদি বড় হতো বেশি সংখ্যক আলফা কণা বিপরীত দিকে চলে আসতো, যেহেতু একটি আলফা কণা বিপরীত দিকে চলে আসে, তাহলে আমরা বলতে পারি ওই 20,000টির মধ্যে একটি আলফা কণা যেটা আমার বিপরীত দিকে চলে আসতেছে সেটা একটা জিনিসের সাথে বাড়ি খায়, এই জিনিসটা একটা জিনিসের সাথে বাড়ি খায়, যে জিনিসটার সাথে বাড়ি খায় সেই জিনিসটা খুবই ছোট, সেই ছোট জিনিসটার নাম নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসের আকার খুব ছোট, কারণ শুধুমাত্র একটি আলফা কণা। শেষ, ক্লিয়ার? বুঝছো? তাহলে আমরা কি পেলাম? পরমাণু সৌরজগতের মতো, সৌরজগতের কেন্দ্রে যেমন সূর্য থাকে পরমাণুর কেন্দ্রেও নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, নিউক্লিয়াসের আকার খুব ছোট, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কেন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ? নিউক্লিয়াসের ভেতরে প্লাস চার্জ থাকে, নিউক্লিয়াসের ভেতরে যতটা প্রোটন থাকে পরমাণুর চারদিকে ততটি ইলেকট্রন থাকে, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার ফলে আমার চার্জগুলো নিউট্রাল হয়ে যায়, তাই আমরা বলতে পারি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, বুঝছো? এই হলো আমার রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে। কারা কারা বুঝছে একটু বলবে, বোঝার পরে আমরা এখানে কী কী ভুল আছে সেগুলো বের করব, আমরা দেখব এখানে কী কী ভুল আছে। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, প্রথম পয়েন্টটা কি, পরমাণু সৌরজগতের মতো, এটাতে ভুল আছে। সৌরজগতে সূর্য থাকে কেন্দ্রে, চারদিকে থাকে গ্রহ, আমরা জানি
মহাবিশ্বের দুটি বস্তু কণা ফিজিক্সের ভাষায় একে অপরকে আকর্ষণ করে, নিউটনের সূত্র আর কি। এই আকর্ষণ বলের মান এদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল বা মহাকর্ষ বল। সৌরজগতের দুটি গ্রহ, সৌরজগতের গ্রহ উপগ্রহর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো, এদের মধ্যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে, ইলেকট্রনগুলো পরস্পর পরস্পরের মধ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আমি তুলনা দিচ্ছি পরমাণুর সাথে সৌরজগতের, কিন্তু সৌরজগতে কাজ করে মহাকর্ষ বল গ্রহগুলোর মধ্যে পরস্পর, পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কাজ করে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে আমার পরমাণুকে সরাসরি সৌরজগতের সাথে তুলনা দেওয়াটা ঠিক হয়নি। আরেকটা কথা, পরমাণুর ইলেকট্রন সমূহ চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত, সৌরজগতের গ্রহগুলোর কিন্তু কোনো চার্জ নেই। সৌরজগতের গ্রহসমূহ চার্জবিহীন, পরমাণুতে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। সৌরজগতে গ্রহসমূহের মধ্যে বিদ্যমান মহাকর্ষ বল, পরমাণুতে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে বিদ্যমান স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে সৌরজগত আর পরমাণুর গঠনে যেহেতু পার্থক্য লক্ষ্য করছি চার্জ এবং বলের দিকে, তাহলে আমরা বলতে পারি পরমাণুকে সরাসরি সৌরজগতের সাথে তুলনা দেওয়াটা ঠিক হয়নি। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো নিজের মতো করে লিখবা। এবার দুই নাম্বার পয়েন্ট, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা যে সিদ্ধান্তটা পাই সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন থাকে। আমরা বর্তমানে যে ইলেকট্রন বিন্যাসটা করি, প্রথম শক্তিস্তরে 2টা, দ্বিতীয় শক্তিস্তরে 8টা, তৃতীয় শক্তিস্তরে 18টা, এরকম কোনো কোন ইলেকট্রনগুলো কীভাবে থাকবে, ইলেকট্রন কীভাবে থাকবে, একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন স্ট্রাকচার রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি। কিন্তু যখন আমার একাধিক পরমাণু বিশিষ্ট কোনো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে যখন যাব, ওই পরমাণুর ইলেকট্রনগুলোর স্ট্রাকচারটা, ইলেকট্রনগুলোর সাজানোটা আমি কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল থেকে বলতে পারি না। রাদারফোর্ড পরমাণু মডেল বলছে পরমাণু চারদিকে ইলেকট্রন ঘুরে, কিন্তু কীভাবে ঘুরে, কোন শক্তিস্তরে ঘুরে, কততম শক্তিস্তরে ঘুরে, কোথায় ঘুরে, ক শক্তিস্তরে কয়টা থাকতে পারে, এগুলো কিন্তু বলা নেই। তাহলে আমি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে যখন যাব, তখন আমি রাদারফোর্ড মডেল দিয়ে পরমাণু ব্যাখ্যা করতে পারব না। তিন নম্বর পয়েন্টটা হচ্ছে, আমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পরমাণুর বর্ণালী সংক্রান্ত কোনো ধারণা পাই না। পরমাণুর বর্ণালী সংক্রান্ত ধারণা, পারমাণবিক বর্ণালী সংক্রান্ত ধারণা এখান থেকে পাওয়া যায়। এখানে কোথাও বলা হচ্ছে যে ইলেকট্রন এখান থেকে ওখানে লাফালাফি করে ইলেকট্রন ধাপান্তরিত হচ্ছে, ধাপান্তরিত হলে বর্ণালীর সৃষ্টি হচ্ছে, এরকম কোনো কথা আছে না। তাহলে যেহেতু ইলেকট্রন ধাপান্তর নিয়ে কোনো কথা নেই, শক্তিস্তর নিয়েই কথা নেই, ওখানে ধাপান্তরের কথা পড়ে, তাহলে আমার এই মডেল থেকে আমি পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারি না। ঠিক আছে, রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল না, আবার অস্ট্রেলিয়ান প্লেয়ার না, ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল একটা বংশের নাম আর কি।
ম্যাক্সওয়েল রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি আবিষ্কার করেন। রাদারফোর্ড বলেন পরমাণুর চারদিকে ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো ঘুরে ঘূর্ণায় আমার। আচ্ছা, ম্যাক্সওয়েলের থিওরিটা কি? কোনো গতিশীল চার্জিত কণা, ধরে একটা ইলেকট্রন, যদি কোনো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, কোনো গতিশীল চার্জিত কণা, ম্যাক্সওয়েলের থিওরি বলছে কোনো গতিশীল চার্জিত কণা যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, ঘুরতে ঘুরতে তার পারমাণবিক ব্যাসার্ধ ক্রমাগত হ্রাস পায়, ঘুরতে ঘুরতে তার পারমাণবিক ব্যাসার্ধ ক্রমাগত হ্রাস পায়, হ্রাস পেতে পেতে একটা একটা সময় সেটা নিউক্লিয়াসে পতিত হয়। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল বলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে, কিন্তু আসলে যদি ইলেকট্রন ঘুরে, ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী ইলেকট্রনটা ঘুরতে 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 এক সময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, এটা কখনো হয় না। ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের ভিতরে ঢুকতে পারে না। ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যায়, আমার পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এই জিনিসটা আমি রাদারফোর্ড পরমাণু মডেলে অ্যাপ্লাই করতে পারছি না। তাই এই সব ভুল কী কী, পরমাণুগত পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা দেওয়া ঠিক হয়নি, কিন্তু পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস থেকে কথাটা ঠিক, একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো ব্যাখ্যা এখানে করতে পারে না, কিন্তু পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জত্ব এটাও ঠিক, আকার ছোট এটাও ঠিক, বিদ্যুৎ নিরপেক্ষ এটাও ঠিক, কিন্তু ভুল কী কী, সৌরজগতের মতো এটা ঠিক না, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, কোনো সজ্জা দিতে পারে না, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এটা পরমাণু কখনো নিউক্লিয়াসের ভেতরে পতিত হতে পারে না। তো রাদারফোর্ড পরমাণু মডেল এইটুকুই, পরীক্ষায় যদি আসে, যদি আসে রাদারফোর্ডের আলফা কণন বিচ্ছুরণ পরীক্ষা থেকে সিদ্ধান্ত ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করে এভাবে আসতে পারে, সবাই বুঝছো।